হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক সুস্থ আছেন ও ভালো আছেন। তো বরাবরের মতন আমি রোমানিয়ান ভাষা শিক্ষার 16 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকের ক্লাসটা, আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। যারা রোমানিয়ান ভাষা যেতে চাচ্ছেন, যারা কনস্ট্রাকশনের কাজে যেতে চাচ্ছেন, রঙের কাজ, এবং যারা রাজমিস্ত্রির কাজ করবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের 16 নম্বর পর্ব। বাঁশ, বাঁশ এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে বাম্বুস। বাম্বুস, বাম্বুস অর্থ হলো বাঁশ। কাঠ, কাঠ এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে লেম। লেম, লেম অর্থ হলো কাঠ। রশি, রশি এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে ফ্রানগিয়া। ফ্রানগিয়া, ফ্রানগিয়া অর্থ হলো রশি। রং, রং এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে ক্লুয়ারে। ক্লুয়ারে, ক্লুয়ারে সাদা রং, ক্লুয়ারে আলবা। ক্লুয়ারে আলবা, ভিউয়ার্স এখানে আলবা অর্থ সাদা, তাই ক্লুয়ারে আলবা অর্থ সাদা রং, কালো রং। ক্লুয়ারে নেয়াগ্রা, ক্লুয়ারে নেয়াগ্রা, ক্লুয়ারে নেয়াগ্রা, নেয়াগ্রা অর্থ হলো কালো। লাল রং, ক্লুয়ারে রশি, ক্লুয়ারে রশি, ক্লুয়ারে রশি। নীল রং, ক্লুয়ারে আলবাস্ত্রু, ক্লুয়ারে আলবাস্ত্রু, আলবাস্ত্রু অর্থ হলো নীল, তাই আলবাস্ত্রু। হলুদ রং, ক্লুয়ারে গালবেনা, ক্লুয়ারে গালবেনা, ক্লুয়ারে গালবেনা, গালবেনা অর্থ হলো হলুদ। সবুজ রং, ক্লুয়ারিয়া ভেরদে, ক্লুয়ারিয়া ভেরদে, ভেরদে অর্থ হলো সবুজ। ব্রাশ, ব্রাশ এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে প্রিয়ে, প্রিয়ে, প্রিয়ে। শিরিশ কাগজ, শিরিশ কাগজ এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে হারতিয়ে দে সেলফ উইথ, হারতিয়ে দে সেলফ উইথ অর্থ হলো শিরিশ কাগজ। বাঁধন করা এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে আলেগা, আলেগা, আলেগা অর্থ হলো বাঁধন করা। ড্রাম এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে তুবে, তুবে, তুবে অর্থ হলো ড্রাম। টুল এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট অর্থ হলো টুল। মই, স্কারা, স্কারা, স্কারা অর্থ হলো মই, সুন্দর করে বলবেন স্কারা। কোদাল, কাজমা, কাজমা রোমানিয়ান ভাষায় বলতে হবে কাজমা, কাজমা অর্থ হলো কোদাল। বেলসা, লোয়াপ্তা, লোয়াপ্তা, লোয়াপ্তা অর্থ হলো বেলসা। জুতা, পান্তুফি, পান্তুফি, পান্তুফি অর্থ হলো জুতা। টুকরি, কোষ, কোষ, কোষ অর্থ টুকরি। বালি, নিশিপ, নিশিপ, নিশিপ অর্থ হলো বালি। ইট, ইটকে রোমানিয়ার ভাষায় বলতে হবে ক্রামিজি, ক্রামিজি, ক্রামিজি অর্থ হলো ইট। লোহা, ফির,
फियर, फियर अर्थ हलो लोहा, रड, रड एटा रोमान भाषा बोलते हबे तीजा, तीजा, लाइट, लुमिनी, लुमिनी, लुमिनी अर्थ हलो लाइट, चिकन এটা দেখেন বাংলার সাথে অনেকটা মিল রয়েছে। চিকন অর্থ হলো রোমানিয়ান ভাষায় চিকান, চিকান, মোটা, গ্রস, গ্রস, গ্রস অর্থ হলো মোটা, পাথর, পিয়াত্রা, পিয়াত্রা, রোমানিয়ান ভাষায় বলবেন পিয়াত্রা, পিয়াত্রা অর্থ পাথর। সিমেন্ট এটাও বাংলার সাথে অনেক মিল রয়েছে। সিমেন্টের রোমানিয়া বলতে হবে সিমেন্ত। পাইপ, পাইপকে রোমানিয়ান ভাষায় বলতে হবে সিয়াভা, সিয়াভা, সিয়াভা অর্থ হলো পাইপ।